আমাদের একটা চলমান কাজ আছে, সেটা হলো আশাশুনি থেকে শ্যামনগর এই সড়কের 13 কিলোমিটার কাজ আমরা স্ট্রেন্দেনিং সহ ওভারলের কাজ চলমান আছে। স্ট্রেন্দেনিং এর কাজ আমাদের শেষ হলেও কার্পেটিং এর কাজ 4 কিলোমিটার হয়েছে, বাকিটা আমরা আশা করি আগামী 2 মাসের ভিতরে এটা সম্পন্ন করব। এই কাজটি যদিও আমাদের দীর্ঘদিনের পুরাতন কাজ, এখানে গত বছর হাজরাখালীতে যেই আমাদের প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়েছিল তার কারণে আমরা এই কাজটি করতে পারিনি এবং রাস্তাটি আসলে চলাচল অনুপযোগী হয়ে গিয়েছিল এবং স্থানীয়ভাবে আমাদের যথেষ্ট প্রেশার ছিল যে কাজটা যাতে দ্রুত করে দিই। কিন্তু কাজের গুণগত মানের কথা বিবেচনা করে আমরা যেটা করেছি এটা যেই সময়ে করলে এই কাজটি টেকসই হবে, কারণ একটি সড়ক আপনি জানেন বারবার করা এটা আমাদের সম্ভব হয় না, বাজেটের একটা বিষয় আছে, একই সঙ্গে টাকাটার যেন অপচয় না হয় সেই দিক একটা লক্ষ্য রেখে আমরা এই শীত মৌসুমে এই কাজটি শুরু করেছি এবং বর্ষার পূর্বে এই কাজটি শেষ করব। এখানে একটা দাবি যেটা এসছে এই ঘোলাকোলা একটা ফেরিঘাট চালুর বিষয়, স্যার আমি এখানে যোগদান করার পরপরই আমি নিজে যখন এখানে এসেছি এটা একটা দেখা গেছে যে ডিসকানেক্টেড রোড, এখানে ফেরিঘাট নাই, খেয়াঘাটের মাধ্যমে জনসাধারণ পারাপার হয়। এখানে ফেরিঘাটের যে প্রয়োজনীয়তা আছে তার প্রেক্ষিতে সহ উদ্যোগে এটা মন্ত্রণালয় থেকে আমি ফেরিঘাটের স্যাংশন ইতিমধ্যেই নিয়ে এসেছি। এটা আমরা এই বাঁধ নির্মাণের জন্য ফেরিঘাটটি নির্মাণ একটু মানে স্লো করেছি, এই অর্থ বছরে না করে আমরা আশা করছি আগামী বছর এই ঘাটটি নির্মিত হবে। একই সঙ্গে আমরা আরেকটা ফেরিঘাট আমরা নিয়েছিলাম নোয়াবেকি ফেরিঘাট, যেটা 600 মিটার রিভার গ্যাপ এবং এটা বেশ আমি মনে করি যে ঘূর্ণিঝড়ের সময় বা এমনি বর্ষার মৌসুমে খরস্রোতা থাকে, সেটার নির্মাণ কাজ কিন্তু আমাদের প্রায় শেষ পর্যায়ে, আমরা আশা করছি আগামী 1 থেকে 1.5 মাসের ভিতরে ওই ফেরিঘাটটি চালু করতে পারবো। একই সঙ্গে স্যার আপনার নির্বাচনী এলাকার একটি সর্ববৃহৎ সড়ক সাতক্ষীরা রোড ডিভিশনের, যেটা সাতক্ষীরা সখীপুর কালীগঞ্জ শ্যামনগর ভেটখালি 62 কিলোমিটার সড়ক, সেই সড়কটি আপনি জানেন যে 18 ফিট থেকে 24 ফিটে উন্নীতকরণ করে একটি ডিপিপি প্ল্যানিং কমিশনে মিটিং পিএসি মিটিংও হয়ে গেছিলো। কিন্তু আমাদের যেটা লজিক যেটা ছিল যে এই রাস্তাটি সুন্দরবনের সাথে একেবারে সরাসরি জড়িত এবং একমাত্র সড়ক বিবেচনায় এই সড়কটি যাতে পাশে অন্ততপক্ষে 10.3 অর্থাৎ 34 ফিট করা হয় তার জন্য আমরা আমাদের মন্ত্রণালয় এই বিষয়টাকে যাতে বিবেচনায় নেয়, যদিও পিসি সভা হয়ে গেছিলো, তো দীর্ঘ প্রচেষ্টা এবং আপনার সক্রিয় মুভমেন্টের কারণে এবং আপনি সরাসরি চিফ স্যারকে ফোন করেছিলেন এবং চিফ স্যারও আপনার এই কথার গুরুত্বকে বিবেচনা করে ইতিমধ্যেই সড়কটি 34 ফিটে নির্মাণের নির্দেশনা প্রদান করেছেন এবং আমরা আশা করি এটা আগামী 2-1 সপ্তাহের ভিতরেই আমরা এটা ডিপিপি দাখিল করতে পারবো। আর এখানে ঘোলাকোলা, যদিও আমি ফেরিঘাটের কথা বললাম, ফেরিঘাটই কিন্তু আমাদের ডেস্টিনেশন না, কারণ ফেরি কিন্তু আপনার র্যান্ডম চলবে না, একটা আসলে এটা কিন্তু দেখা গেল 2 ঘন্টা পরপর, যেহেতু আমাদের ট্রাফিক কম। তো এটার পাশাপাশি আমি যেটা ইতিমধ্যেই করেছি এই ঘোলাকোলা এবং নোয়াবেকি এই দুইটা রিভার গ্যাপে সিঙ্গেল সোর্সে মানে একেবারে ডাইরেক্ট বুয়েটকে দিয়ে এটার হাইড্রোলজি মর্ফোলজি কাজ সম্পন্ন করেছি এবং এটার রিপোর্টও আমরা পেয়ে গেছি। এই ব্রিজটি এখন আমরা হাইড্রোলজি মর্ফোলজির রিপোর্টটা আমরা ব্রিজ ডিজাইন ইউনিটের কাছে প্রেরণ করব, যার ভিত্তিতে এখানে একটা ব্রিজ, যদিও আমাদের রিভার গ্যাপ আছে 100 মিটার, তবে এখানে রিক্সা এবং নন মোটরাইজড ভেহিকেল যাতে স্মুথলি উঠতে পারে এবং এটার যে নেভিগেশন ক্লিয়ারেন্সটা যাতে যথাযথ থাকে, সে কারণে এই ব্রিজটির লেন্থ প্রায় 700 মিটার হবে এবং এটা আমরা আশা করি আগামী বছরের ভিতরে এই ডিপিপিটা আমরা সাবমিট করতে পারব। আমার অত্যন্ত প্রিয় আশাশুনিবাসী, বিশেষ করে এই অঞ্চলের যারা অধিবাসী তাদের দুঃখ দুর্দশার যে শেষ হয়েছে সেটি দেখে আমি অত্যন্ত আনন্দ লাভ করেছি। আমি আপনারা আমি আমাদের সাথে ওয়াটার পানি উন্নয়ন বোর্ড এবং রোডস অ্যান্ড হাইওয়েজের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দ্বয় যারা এসেছেন আমাদের সাথে, তারা অত্যন্ত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং তাদের সহযোগিতা আমি সময় মতো পেয়েছিলাম সরকারের মাধ্যমে এবং সেই জন্যে আপনারা আজকে যে উন্নয়ন দেখছেন সেই জন্যে আজকে আমাকে আহ্বান জানানো হয়েছিল। আপনারা জানেন আমি নলতায় ছিলাম 3 দিন, আমাদের নলতার ওরস শরীফ ক্ষমতা শেষ করে গণিরকাটি ওরস শরীফ শেষ করে আজকে সময় নিয়েছিলাম যে আজকে এলাকায় বিশেষ করে আশাশুনি তারপর বলে আমি থেকে গেছি। তো প্রথমে আমি
এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। সমুজিৎ মন্ডল আমাদের চেনা, বিভিন্ন নতুন চেয়ারম্যানবৃন্দের সবার নাম বলছি না, শুনেছি, এবং প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ এখানে এসেছেন, আমাদের অন্য অন্য সহকর্মী, আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দ এখানে এসেছেন, তাদের সকলকে আমার ধন্যবাদ। এছাড়াও নলদা থেকে নলদার আমার নলদা ইউনিয়নের সভাপতি খোকন সহ আমার সাথে যুবলীগ ছাত্রলীগের কর্মীরা এসেছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার সফর সঙ্গী হিসেবে সহায়তা করবার জন্য। বিশেষ করে আমি ও আবদার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলি যে আপনার বিশেষ প্রয়োজন আসনশনিতে, আপনার এদিকে বিশেষ করে নজর রাখতে হবে, আপনারা চেষ্টা করছেন। এই কাজগুলি এই এলাকার মানুষ অত্যন্ত অবহেলিত, এবং এই অবহেলিত মানুষদের উন্নয়নের অবহেলার একমাত্র কারণই হচ্ছে নদী ভাঙন। এই নদী ভাঙন আপনার যে কথাটি শেষে বলেছেন সেটি আমরা পার্লামেন্টে, শুধু আমরা না, যারা নদীর পাশে বসবাস করে দক্ষিণ অঞ্চলে এবং অন্যান্য অঞ্চলে, সকলেই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন যে পার্মানেন্ট বাঁধ তৈরি করতে হলে, না করতে পারলে আমরা এই দৃষ্টি তৈরি করতে পারবো না। ইতিমধ্যে একটি প্রজেক্ট পাশ হয়ে গেছে এবং খুলনার ওদিকে সে কাজটি চলছে, এবং তারই মানে অনুরূপভাবে আমাদের এখানে যে উন্নয়নের কথা বললেন, বড় চওড়া রাস্তা এবং তার সাথে উন্নয়ন যে বাঁধ, পার্মানেন্ট বাঁধ, সেই ব্যবস্থাটা করতে পারলে আমি মনে করি আশ্রহণী, শ্যামনগর, কালীগঞ্জ পার্ক এর এই আমাদের এই জলের পানির উপরে যে দুর্দশা সেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। আমি এখনই দেখে প্রায় মনেই করতে পারছিলাম না যে এইখানে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে দিয়ে রাস্তা দিয়ে যেতে পারিনি, ট্রলার হয়ে ঘুরে এসে এই যেখানে ভাঙন ছিল, যেখানে নদী হয়ে ওদিকে পার হয়ে গেছে, ওই জায়গা দেখতে আসা হয়েছিলো, কারণ রাস্তা দিয়ে যাওয়ার কোনো উপায় ছিল না। তো সেই কাজগুলো আপনারা করেছেন এবং করছেন এবং ভালোভাবে হয়েছে, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং এলাকার অন্য অন্য যে সকল উন্নয়নের কাজের কথা আমাকে যখনই যেভাবে যেখান থেকে যে চেয়ারম্যানই হোক বা আমাদের অন্য অন্য কর্মীবৃন্দ হোক নিয়ে যান, আমি কখনোই সেটিকে ফেলে রাখি না, সব সময় করে দেওয়ার চেষ্টা করি এবং তারই প্রতিফলন আপনারা দেখছেন। আমি রোডস অ্যান্ড হাইওয়েজের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের স্পেশাল ধন্যবাদ দিতে চাই যে তার দিক নির্দেশনা, তার দিক নির্দেশনা বা ফরওয়ার্ড থিঙ্কিং বলে যেটাকে, যে এলাকার উন্নয়ন শুধু রাস্তা একটু করে একটু পিচ ধরে দিলে হবে না, ভবিষ্যৎ পরিকল্পনা উনি আমাকে খুবই সহযোগিতা করেন, যেটা আমি জানি না সেটাকে আমাকে জানাতে, কারণ এটা তো আমার জানার কথা না যে এটা এইভাবে হলে স্যার ভালো হবে, এটা আপনি আমার চিফ ইঞ্জিনিয়ারকে এই কথাটি বলেন, উনি আমাকে শিখিয়ে দেন, আমি সেটি বলি তোতাবাগির মতো এবং ওনারা কাজটি করে পারছেন। এই যে কথাটি বললেন, আপাতত আমাদের সুন্দরবন রাস্তা, 7 কিলোমিটার সুন্দরবন রাস্তা যে 34 ফিট হচ্ছে এবং তার পরবর্তী পর্যায়ে যে 4 লেন হওয়ার যে ব্যবস্থাপনা, যে প্রজেক্টটি পাশ হয়ে আসে এবং সেটি নিশ্চয়ই একদিন হবে, এই কথাগুলো আমার, আমি তো কখনো চিন্তা, আমি তো বলছিলাম যে কোন বছর হবে না কখন হবে, কিন্তু অলরেডি যে প্রসেসের মধ্যে আছে সেজন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। এই ফরওয়ার্ড থিঙ্কিংওয়ালা মানুষ, প্রোঅ্যাক্টিভ বলে, যে চিন্তা করে কোন কাজটা করলে মানুষের উপকার হবে, সেই কাজের মানুষ খুব কম পাওয়া যায়, সেজন্য আমি আপনাকে আমার পার্সোনাল তরফ থেকে ধন্যবাদ জানাই। আমি নিশ্চিত আপনি ভবিষ্যতে অনেক বড় জায়গায় যাবেন, এই চিন্তাভাবনার কারণে নিশ্চয়ই আপনার সরকার আপনাকে মূল্যায়ন করবেন। এলাকাবাসীর কাজ কি, আপনি আমি সকল যারা আছি এলাকাবাসী রিপ্রেজেন্টেটিভ, আপনার রিপ্রেজেন্টেটিভ ইন ওয়ান সেন্স, যে আপনার সরকারে রাস্তা দেখার জন্য আপনি পাঠিয়েছে, আমি নির্বাচিত হয়েছে মানুষের দেখার জন্য যে কী দুঃখ দুর্দশা, কোথায় কী আছে, রাস্তাঘাট, স্কুল, কলেজ কী অবস্থা, সেগুলো দেখার জন্য। তো আমরা যদি নিজেদের কাজটুকু করি এবং জনগণের সহায়তা যদি পাই সাথে সাথে, তাহলে কিন্তু একত্রে কাজ করবার যে উদ্যোগ, সেই উদ্যোগটি এগিয়ে আসে। মাঝে মাঝে আমরা অসুবিধায় পড়ি, আমরা যখনই চান তখনই পারি না হয়তো করতে, কিন্তু তারপরেও আমি মনে করি যে মানুষের সহযোগিতায় এবং এলাকার মানুষের সহযোগিতায় উপজেলার যে উন্নয়ন, মানে যে আরও 14 বছর আগে উপজেলা যেমন ছিল, মানে উপজেলার এরিয়াটা কেমন ছিল আর এখন যদি কেমন আছে সেই চিত্র যদি কারো মনে থাকে তাহলে নিশ্চয়ই মনে করতে পারবেন। এখানকার রাস্তাঘাটের অবস্থা 12-14 বছর আগে কী ছিল আর এখন কী হয়েছে এটি যদি চিন্তা করতে পারেন তাহলে মনে করতে পারবেন যে আমরা কী পরিবর্তন এনেছি। সুতরাং আমি সকল সময় বলি যে আসনবাসীর কৃতজ্ঞতা প্রকাশ করি এই জন্য যে তাদের সহযোগিতায় আমি প্রথমবার 2008 সালে এমপি হয়েছিলাম এবং তারপর ফলশ্রুতি হিসেবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছতে পেরেছিলাম, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কাজ পেয়েছিলাম। সুতরাং আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আসুন সকলে মিলে এ দেশকে উন্নয়ন করতে হলে একসাথে কাজ করতে হবে, এবং সেই কাজকে করতে হলে আমাদের পার্টির মধ্যে সকল দ্বিধা দ্বন্দ্ব ভেদাভেদ ভুলে একত্রে কাজ করে যেতে হবে, সেটি যেন ঠিক থাকে, সেই কথা আমি
আমাদের মনে রাখা ভীষণ দরকার। সম্প্রতি আমাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে, নতুন নতুন নির্বাচিত চেয়ারম্যান বৃন্দ এসেছেন, কেউ আমাদের কাছের মানুষ, কেউ অনেকে পরাজিত হয়েছেন, সুতরাং তারা দুঃখ করেন বটে, কিন্তু তাহলেও আমাদের দূরে থাকলে চলবে না, কাছে এসে একসাথে মিলে আমাদের জননেত্রী শেখ হাসিনার ছায়াতলে, বঙ্গবন্ধুর পতাকা তলে, আওয়ামী লীগের পতাকা তলে কাজ করবার জন্য এগিয়ে যেতে হবে। আমাদের দেশের যথেষ্ট শত্রু আছে, মনে রাখবেন, সেই শত্রুরা সুসংগঠিত হচ্ছে এবং আপনাদের সামনেই সুসংগঠিত হচ্ছে। আমরা নিজেরা নিজেরা যদি বিভেদ করি, নিজেদের মধ্যে যদি বিভেদ করে রাখি, তাহলে কিন্তু তারা আপনাদেরকে আমাদেরকে কখনোই ছাড়বে না। আপনারা 2004-এর কথা বলে যান না, 2001-এর কথা বলে যান না, সুতরাং আপনারা মনে রাখবেন যে আগামী যে ইলেকশন আসছে আগামী বছর মাঝামাঝি বা শেষের দিকে, সেই দিকে, সেজন্যে আমাদের সকলকে একত্রিত হয়ে কাজ না করলে আমরা কিন্তু দেশ জাতির উন্নয়ন করতে পারবো না। আমি নবনির্বাচিত চেয়ারম্যান যারা আছেন সকলের নাম ধরছিলাম, সকলকে ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে সহযোগিতা করবার জন্য যে কোনো সময় আমি সেবা প্রস্তুত আছি এবং থাকবো। আমি আবারও ইঞ্জিনিয়ার সাহেবদেরকে ধন্যবাদ জানাই, ওসি সাহেবকে ধন্যবাদ জানাই এবং সমুজিৎ মণ্ডল আমার উন্নয়নের ডায়েরি, সেই ডায়েরিকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এবং এইগুলো আমি অনেকবার বলেছি যে তুমি যখন বলো তো একটু লিখে দিয়ে দিও তো, আমি কি এক জায়গায় লিখে রাখবো মনে থাকে না, সুতরাং আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকের এই প্রোগ্রামটি করার জন্যে সে আমাকে উদ্বুদ্ধ করেছে, সুতরাং শ্রীলা নতুন চেয়ারম্যান সহ শ্রীলাবাসী অন্যান্য আমার ভাইয়েরা যারা এখানে আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসুন সকলে মিলে কাজ করি, তাহলে এই দেশের উন্নয়ন করতে পারবো। এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করেন যেন তিনি আমাদের মাঝে থেকে কাজ করতে পারেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।